জনক নন্দিনী সীতাক শ্রীরামচন্দ্রই বিবাহ করার পাছত রজা দশরথে তেও পারিষদবর্গ আর ঋষি বশিষ্ঠর হতে অযোধ্যালৈ প্রত্যাবর্তন করেছিল। এই প্রত্যাবর্তনের যাত্রাপথত নানা অশুভ লক্ষণ দেখি রজাই শঙ্কিত হয়ে ঋষি বশিষ্ঠ সুধিছিল, এইবোৰ অমঙ্গলীয় চিহ্নই কিবা অশুভ ঘটনার ইঙ্গিত দিছেনে? বশিষ্ঠই কলে, উদ্বিগ্ন হবর কোনো কারণ নাই, কারণ যদিও আকাশের পক্ষীবোৰে কিবা অঘটনের ইঙ্গিত দিছে, স্থলচর জন্তুবিলাকে কিন্তু ইঙ্গিত দিছে সম্পূর্ণ শান্তি। বশিষ্ঠ আর দশরথ দুয়ো এইদরে কথোপকথন করে থাকতেই এটা প্রবল ধুমুহা বতাহ আহিল, বহুত গছ উঘাল খাই পড়িল, ভূমিকম্পর জোকারণি উঠিল, আর ধূলিময় বা মারলি উঠি আকাশখন এনে ধরনে ঢাকি ধরিলে যে সূর্যর পোহরও নোহা হয়ে পড়িল। সকলোরে মনত ত্রাস উপজিল, কিন্তু অলপ পাছতে এনে প্রাকৃতিক উৎপাতবর কিয় হয়েছিল তার কারণটো আটাই জানিব পারিলে, কারণ তেওঁলোকক পথ আগুচি ধরে থিয় হলহি ভীষণ মূর্তি পরশুরাম, ক্ষত্রকুলর সাক্ষাৎ যমস্বরূপ পরম সত্তু পরশুরামর কান্ধর ওলমি আছিল এখন প্রকাণ্ড ধনু, এখন হাতত তেও বিশ্বতাস যুদ্ধর কুঠার, আনখনত বিজুলির দরে চকু ছাট মারি ধরা পোহর দি থাকা এপাত কার, তেও জটাভার মূরর উপরত দোল করে বন্ধা ভয়ানক চেহেরা, যেন টিপুরাসুর নির্ধন করে উঠার পাছত রুদ্রর চেহেরাহে হেয়া, মুখমণ্ডল জুই শিখার দরে জলমল করেছিল। যমদগ্নি ঋষির এই পুত্র পরশুরামে ক্ষত্রিয় জাতির মাজত মহাপলয় সৃষ্টি করেছিল, কেবা পুরুষর ক্ষত্রিয় তেওঁর হাতত মৃত্যুবরণ করেছিল, তেওঁ যলৈকে যায় তাতেই তেওঁ আগমনের সংকেত দিয়ে ভয়ঙ্কর ধুমুহা আর ভূমিকম্পয়, ক্ষত্রকুল কম্পমান হয়ে থাকে তেওঁ ভয়ত। তেওঁ দশরথর সমন্বিতে দশরথর পুত্র শ্রীরামচন্দ্রক পথ আগুচি ধরে প্রশ্ন করিলে, দশরথ পুত্র, তোমার পরাক্রমর বিষয়ে মানে শুনেছো, তুমি বোলে জনকর রাজসভাত থাকা রুদ্রধনুত অপ্রয়াসে গুণ লগালা আর ইমান দূরলৈকে টানিলা যে ধনু ভাগি দুদশর হল, মই শুনি অলপ আচরিতেই হয়েছিল, বারো লোয়া এইখন মূর ধনু, তুমি যিখন ধনু ভাঙিলা সেইখন ধনুর সর্বপ্রকারে সমকক্ষ এই ধনু, এইখন বিষ্ণুর ধনু, মোর পিতৃদেবতার হাতত বিষ্ণুয়ে অর্পণ করা ধনু, তুমি যদি এই ধনুত গুণ লগাব পারা তেন্তে তুমি মোর লগত যুদ্ধ করার বাবে উপযুক্ত বলে গণ্য করা হব। পরশুরামর কথা শুনি দশরথ অতিশয় উদ্বিগ্ন হল, তেও পরশুরামক অনুরোধ করিলে যাতে তেও পুত্র রামক তেনে পরীক্ষার সম্মুখীন করা নহয়, তেও কলে, হে দেব, আপনি এজন ব্রাহ্মণ, আমি শুনেছিল যে ক্ষত্রিয়র উপর আপনার প্রতিশোধর স্পৃহা তৃপ্ত হওয়ার পিছত আপনি আপনার ব্রহ্মকুলর রীতিমতে পুনের তপস্যা করবলে গুছি গেছে, আপনি দিগ্বিজয় করে দখল করা পৃথিবী মহর্ষি কাশ্যপক অর্পণ করে ইন্দর আগত করা আপনার অঙ্গীকার আপনি পালন করেছে, এতিয়া আপনার সংকল্প ত্যাগ করা আপনার বাবে উচিত হয়েছেনে? আর এই ফুলকুমলিয়া রাজকোঁর শ্রীরামচন্দ্রক আপনি এই ধরনের একটা পরীক্ষার সম্মুখীন করাটা জানো উচিত হয়েছে, তেও আপনার চুলিডালমানো অনিষ্ট করা নাই, তথাপি তেওঁৰ অনিষ্ট করবলে বিচরা আপনার উচিত কাম হবনে? পরশুরাম কিন্তু অচল অতল, তেওঁ দশরথর কথা নুশুনিলেই, তেওঁ একমাত্র রামর ফালে চাই সিধা চিধিকৈ কৈ থাকিল, যেন দশরথ আদি আন মানুহ তাত কোনো নাছিলেই, বিশ্বকর্মায় অবিকল একে দুখন ধনু নির্মাণ করেছিল, এখন রুদ্রক দিয়া হল আনখন বিষ্ণুক, আর এইখনেই বিষ্ণুক দিয়া ধনু, যিখন ধনু তুমি গুণ লগাই তানে দ্বিখণ্ডিত করিলা বলে কোৱা হৈছে সেইখন শিবর ধনু, চোৱাচোন এতিয়া এই ধনুখনত তুমি লগাব পারা নে নোৱাৰা, যদি পাৰা সেয়া হব
তোমাৰ শক্তি আৰু সমৰ নৈপুণ্যৰ প্ৰমাণ। তেতিয়া তোমাৰ লগত মই যুদ্ধ কৰি তোমাক সন্মানিত কৰিব পাৰিম। পৰশুৰামে কথাবিলাক কৈছিল উচ্চস্বৰে আৰু অতি গৰ্বভাৱে। ৰামে কিন্তু অতিশয় নম্ৰভাৱে আৰু দৃঢ়তাৰে উত্তৰ দিলে, হে যামদগ্ন ৰাম, আপোনাৰ পিতৃ এজন ক্ষত্ৰিয় ৰজাৰ হাতত যুদ্ধত নিহত হৈছিল কাৰণে আপুনি প্ৰতিশোধ পৰায়ণ হ'ল। তাৰ বাবে মই আপোনাক দুখ দিয়া নাই, কিন্তু আপুনি আনসকলক যিদৰে বশীভূত কৰিছে তেনেকৈ মোক নোৱাৰিব। অনুগ্ৰহ কৰি ধনুখন মোক দিয়ক। এইবুলি কৈ ৰামে পৰশুৰামৰ ধনু আৰু কাঁড় হাতলৈ ল'লে, তাত গুণ লগাই টংকাৰ দিলে আৰু সৰ্পাত ধনুত সংযোগ কৰি হাঁহি মাৰি ক'লে, এই মহাশক্তিৰ বৈষ্ণৱাস্ত্ৰ ধনুত সংযোজন কৰাৰ পিছত এনে আঁতৰাই থ'ব নোৱাৰি বুলিতো আপুনি জানেই। এই অস্ত্ৰই আপোনাৰ গতিশক্তি চিৰকালৰ বাবে স্তব্ধ কৰিবনে আপোনাৰ অতকালৰ সঞ্চিত তপোবল বিনষ্ট কৰিব? দশৰথৰ পুত্ৰ ৰামে এইবুলি কৈ বিষ্ণুৰ ধনুৰ গুণ আকৰ্ষণ কৰোঁতেই পৰশুৰামৰ মুখৰ জেউতি মোলান পৰি আহিল। তেওঁ আৰু মহাযোদ্ধা বিশ্ববিজেতা হৈ নাথাকিল, তাৰ ঠাইত হৈ পৰিল এক বিনম্ৰ ঋষি মাথোন, কাৰণ পৰশুৰামৰ অৱতাৰৰ কাৰ্যকাল শেষ হ'ল। পৰশুৰামে নম্ৰভাৱে ক'লে, হে ৰাম, মই বুজিলোঁ তুমি কোন। মোৰ দৰ্পচূন্ন কৰাৰ বাবে মই দূষিত হোৱা নাই, মোৰ সকলো তপশক্তি তোমাৰ গাত ন্যস্ত হওক, কিন্তু মোৰ সংকল্প অনুসৰি মই এতিয়াৰ পৰা কাশ্যপ ৰাজ্যত থাকিব নোৱাৰিম। গতিকে সূৰ্যাস্তৰ আগতেই মই মহেন্দ্ৰ পৰ্বত পাবগৈ লাগিব, গতিকে সেই স্থান পোৱালৈকে মোৰ গতিশক্তি ব্যাহত নকৰিবা, তাৰ পাছত তোমাৰ বাণেৰে মোৰ অৰ্জিত তপশক্তি বিনষ্ট কৰিব পাৰা। এইদৰে কৈ সশ্ৰদ্ধভাৱে পৰশুৰামে ৰামক প্ৰদৰ্শন কৰি তাৰ পৰা মহেন্দ্ৰ পৰ্বত দিশে গুচি গ'ল। আৰু এনেধৰণেই পৰশুৰামৰ শ্ৰীৰামচন্দ্ৰৰ ওচৰত দৰ্পচূৰ্ণ হৈছিল।